सुंदर सफल हो आज तो मेरे खाने सुंदर सफल हो आज तो मेरे अनुष्ठान अल्लाहर दरबार जानाय एटुकु अरमान अल्लाहर दरबार अमार एटुकु अरमान सुंदर सफल हो आज तो मेरे अनुष्ठान सुंदर सफल हो आज तो मेरे अनुष्ठान अल्लाहर दरबार जानाय एटुकु अरमान खोदार दरबार अमार एटुकु अरमान रगे मत झरे छे आज तो मेरे खाने रगे मत झरे छे आज तो मेरे ग्रामे रगे इस्लाम प्रेमिक होक एरा सच्चा मुसलमान अल्लाहर दरबार जानाय एटुकु अरमान खोदार दरबारे आमार एटुकु अरमान इतिगास होए थाक तोमादेर अनुष्ठान इतिगास होए थाक तोमादेर अबदान अल्लाहर दरबार जानाय एटुकु अरमान खोदार दरबारे आमार एटुकु अरमान ग्रामबासीके आमार सालाम जानालाम ग्रामबासीके आमार सालाम जानालाम सालाम 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 अस्सलाम अल्लाहुम्मा जरे अला सैयदना मौलाना मुहम्मद वला अले सैयदना मौलाना मुहम्मद কথা ছেড়েছি বলতে পারবেন? ঠিক ঠিক জোশ আছে তো? আল্লাহ সঠিক বুঝ দিন, বোঝার মতো আল্লাহ পাওয়ার অন্তরে দিন। বলুন আমিন, জোরে বলুন আমিন। বিচার কারে বলে আমি এটাই শোনাচ্ছি, বিচার। সংক্ষেপ, আবু বকর সিদ্দিককে রসুল যতবার বলছে বিচার আনো, খালি আবু বকর কানছে। সাক্ষী আমি আনবো কি করে? কেউ তো ছিল না, ঠিক আছে? সাক্ষী আবু বকর কোন কিছুতেই আনতে পারেনি। সাক্ষী না আনতে পারায় ও ভাই পরিশেষে আমার নবী পাক এইবারে বিচার করছে, আর কোন উপায় নেই, বিচার শুরু করেছে। শুনবেন তো কি বিচার শুনবেন? একটা কথা মনে রাখুন, আবু বকর দলের লোক, ইহুদি বাইরের। আবু বকর সত্য বলছে জানে, ইহুদি মিথ্যা বলছে এটাও জানে। রসুল বলছে আবু বকর তুমি যে সাক্ষী আনতে পারলে না, তাই তুমি যে ইহুদির গালে একটা চড় মেরেছ, সাক্ষী না আনতে পারায় ওই ইহুদি তোমার গালে একটা চড় মেরে আদায় করবে, ঠিক আছে? রায় কার দিকে? এইবারে জবান খুলে সবাই বলুন, বিচারের রায় কার দিকে? জোরে বলতে হবে, ইহুদি দলের না বাইরের? মিথ্যা বলছে রসুল জানে তো, আবু বকর সত্য বলছে জানে তো, ইস এরপরে রসুল বিচারের রায় কিভাবে দিলেন? ইহুদির হাত পাইবারে কুড়ুচ্ছে দেবে একটা, বহুক্ষণ আগে থেকে টার্গেট একটা দেবে, আবু বকরের সুযোগ খুঁজছিল। বিচারের রায় যখন রসুল দিয়েছে আর্থিক থাকতে পারে না, একটা দেবে, রেডি হচ্ছে, হাত বাড়িয়েছেন ইহুদি আবু বকর হুজুরের গালে চড় দেবে বলে, রেডি বাড়িয়েছে। এমন সময় রসূলুল্লাহর দরবারে ফারিশতা জিব্রাইলের আগমন। ভাই জিব্রাইল এসেছি মানে কিছু একটা বলবে তো, খুশি হয়ে সুবহানাল্লাহ বলা যায় না? আর একটু জোরে বলবেন, আর একটু জোরে বলবেন। ফারিশতা জিব্রাইল এসে
আমার নবী পাককে লক্ষ্য করে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরেশতা জিবরাইলকে আমার নবী পাক জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া আখি ও ভাই জিবরাইল খবর বলো ফেরেশতা জিবরাইল বললেন বিচারকের আসনে বসে বসে আপনি যে বিচার করেছেন বিচারকের গদিতে বসে বসে আপনি যে বিচার করেছেন পক্ষপাতিত্ব করেননি কোণে টানাটানি করেননি এক পেশে বিচার আপনি করেননি আপন পর নির্বাচন করেননি দলের লোক বাইরের লোক আপনি দেখেননি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইহুদি ইহু আবু বকর আপনার দলের লোক আবু বকরের পক্ষে রায় না দিয়ে ইহুদি বাইরের লোক অথচ আপনার বিচারের রায়টা ইহুদির পক্ষে আপনি দিয়ে দিয়েছেন আপনি কি জানেন আবু বকরের লাকাম হলো সিদ্দিক মানে সত্যবাদী আপনার বিচারের রায়টা অতি সূক্ষ্ম বিচার হয়েছে আপনি একজন বিচারক বিচার করেছেন ইসলামিক ল অনুযায়ী আবু বকরের অন্যায় দুনিয়াতে আবু বকর সাক্ষী আনতে পারেনি এজন্য আপনার বিচারের রায়টা ইহুদির দিকে চলে গিয়েছে আল্লাহ আপনার বিচারে এত খুশি আল্লাহ আপনার বিচারে এত রাজি আমি জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছে এই জন্য আল্লাহ আমাকে বলে পাঠিয়েছে যাও ও জিবরাইল আমার হাবিবের বিচার আমি আল্লাহ খুশি হয়েছি কি এখন ইহুদি আবু বকরের গালে চোট দিয়ে দিবি আবু বকর লজ্জিত হয়ে যাবে অপমানিত হয়ে যাবে না না ও জিবরাইল যা আগা আবু বকরের অন্যায় সাক্ষী আনতে পারিনি কি করে আনবে গিয়ে বলে দাও দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি ছিল না ইহুদি আর আবু বকর ছাড়া আমি আল্লাহ কুদরতি কানে তো শুনেছিলাম ইহুদি গালি দিয়েছিল কিনা এই দুনিয়ার জমিনে আবু বকরের জন্য দুনিয়ার জমিনে কোনো সাক্ষী না থাকলে ও আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও জিবরাইল আমি আল্লাহ আবু বকরের জন্য নিজেই সাক্ষী বেনে গেলাম আল্লাহুম্মা আমার বাবাজিরা আমি টোটাল পয়েন্ট রেখেছি পাঁচটা মনে আছে মনে আছে অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে কলম ঘোরাবে নবী বলেছেন আল্লাহর আসমানি গজব আসবে সাবজেক্ট আমি ভুলিনি জি তাহলে সাহাবা ওমার চোখওয়ালা গাড়ির ড্রাইভার বলে শুরু থেকেই গাড়ি সিধা চলেছে অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং দিলে ওরকম বাইক খালেচিত হবে চোখে দেখতে পায় না তো ঠিক না জি নেতা কারা হবে নেতার দায়িত্ব কিভাবে পালন হবে বিচারক কারা হবেন সমাজের বিচারগুণ কিরকম হবে একটা পয়েন্টের উপরে ওয়াজ করতে করতে আমার হায়াত প্রায় ফুরিয়ে এসছে নম্বর দুই পাঁচটা রেখেছিলাম সার কথা বলে যাই রসুল বলেছেন মসজিদ মাদ্রাসার সম্পদ তৎসহ গরিব মানুষদের যখন লুট হবে আত্মসাত করা হবে আল্লাহর আসমানি গজব আসবে এসে তো যদিও দেখলাম আপনাদের যে মসজিদ ভেঙে নূতন করা হচ্ছে নাকি এই শুরু নতুন এটা আদি মসজিদ তো গ্রামের নাকি অন্য জায়গা আছে খালি করা হয়েছে যাই হোক এখন আস্তে আস্তে কাজ নিশ্চয় আল্লাহ করিয়ে নেবেন পরিপূর্ণ হোক দোয়া চাই আল্লাহর ঘর সুন্দর আকারের হোক আপনারা চান তো চান তো এই মসজিদে এখন আপাতত পাথর নেই তাই না জি একদিন না একদিন হবে বক্তব্য বুঝবেন পাথর বিছানো মসজিদ মজাক করা মসজিদ এসি মসজিদ আর ওই মসজিদের পাশে একটা চাচার বাড়ি ওয়াজ ভুল বুঝবেন না আর ওই চাচার দাওয়াত ছিল একটা খানা বাড়ি পরের মাল তো ও ভাই পরের মাল তো ও চাচা এমন ভদ্দম খাওয়ান খেয়েছে খেয়ে হেঁটে আর বাড়ি আসতে পারেনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দেখে মসজিদের গেট খোলা চট করে জুতোটা বাইরে রেখে ভিতরে গিয়ে কষ্ট হচ্ছে তো হেঁটে বাড়ি যেতে পারে না পরের মাল গলা গলা খেয়ে মসজিদের ফ্যান বা এসিটা ছেড়ে দিয়ে জামা গেঞ্জি খুলে পাথর নিচে ঠান্ডা গরমের সময় চাচা মসজিদের বারান্দায় শুয়ে মসজিদের কারেন্টটা ফ্যানটা ছেড়ে দিয়ে চাচা আরাম করতেছে ও চাচা ইলেকট্রিক বিলটা কে দেবে যাও কাটটা জবাব দিতে হবে
মসজিদ এই তো উত্তর হয়ে গেল আর কিছু বলার আছে তাহলে কেউ যদি স্বীকার করে লয় যে আমি ভুল করেছি তা মারবেন কমিটি তো দেবেই তাহলে এতটুকু চিন্তা আমাদের মাথায় রাখতে হবে এটা জনগণের জিনিস কিসের জিনিস জনগণের জিনিস তুমি যদি নামাজ কালাম পড়তে তসবিহ তাহলিল করতে জিকির আজগার করতে মুরাকাবা মুশাহাদা করতে কোরআন তেলাওয়াত করতে এক কথাই ইবাদতের জন্যই মসজিদ তাই না পুরো ছাড় পুরো রেহাই পরের মাল খেয়ে এসে যে মসজিদের বারান্দা শুয়ে মসজিদের ফ্যান ছেড়ে দিয়ে যে আরাম করতেছো একটা ইলেকট্রিক বিল উঠছে তো 10 মিনিট হলো ইলেকট্রিক একটা বিল ওঠে তো কেউ হিসাব করে ব্যক্তিগত দেয় দেয় যদি না দেয় ছাড়ার অধিকার নেই নেই এটা জনগণের জিনিস এই ওয়াজটা এক জায়গা করেছি এই কথাটা স্রেফ তবলিগ এলাকা ছিল মনে হয় বুঝতে পারিনি কিছু লোক ছিল মারাত্মক গন্ডগোল বেঁধেছে ওরা ভেবেছে আমাদের বলেছে আমরা জামাতে যাই গিয়ে খাই দাই শুই এরকম একটা কিছু ভেবেছে জি ও ভাই এ কাজের কাজী যদি আমিও হয়ে থাকি আমিও অপরাধী অপরাধী না মসজিদ হলো জনগণের জিনিস এটাই মাথা রাখতে হবে আপনারা দাদা হুজুরকে মানেন মেজো হুজুরকে মানেন এখানে মেজো হুজুর কেবলার হাতে হাত দেওয়া কোনো মানুষ আছেন তের বাবু কি বলছেন এত কোনো মানুষ মেজো হুজুরের হাতে কেউ মোসা করেননি কেউ কোনোদিন হুজুরের সোহবতে বসেছেন তাও বসেননি এত অল্প বয়স বলছে আমি আছি তার মানে হয়তো বসেছে জেমেলা খুদুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে খুদ দাদা খুদুর কেবলা বলে গিয়েছে বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি হলেন ইলমের দরিয়া ইলমের সাগর ওই সাগরের ওই দরিয়ার জায়গা হলো আমার